بسم الله الرحمن الرحيم তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنان بديع السماوات والأرض يا جل جلاله والإكرام يا حي يا قيوم সম্মানিত মুমিন মুসলমান দীনি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সামনে আমি একটি ছোট্ট শিশুর চিকিৎসা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ছেলেটাকে জিন ধরেছে। তো আসলে জিনের চিকিৎসাটা এমন একটা চিকিৎসা যে চিকিৎসাটার কোনো অনুমোদন নাই সরকারি, তবে যারা ভুক্তভোগী তারা বুঝে কতটা যন্ত্রণা। তো তারা আমার কাছে নিয়ে আসছে, আমি চেষ্টা করবো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে সেই ছেলেটির চিকিৎসা করার জন্য। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন ছেলেটিকে সুস্থতা দান করে। এই ছেলেটি বগুড়া জেলা দুপচাঁচিয়া গ্রাম থেকে, দুপচাঁচিয়া এলাকা থেকে আসছে। গ্রামের নামটা আমি বলবো না সঙ্গত কারণে, কারণ প্রত্যেকের একটি মান সম্মান আছে। তো চলুন শুরু করা যাক। আরে তোমার নাম কি বলো? রুজিনা। রুজিনা, বয়স কত তোর? 700-750 বছর। বিয়া করছস? হ্যাঁ। স্বামী আছে? হ্যাঁ। তোর স্বামী কই? ওখানে আছে। কোনখানে? যেখানে থাকার কথা আমাদের বাড়ি। কোনখানে থাকার কথা? যেখানে আমাদের বাড়ি, এদের বাড়ির সামনে। তো তুই তো স্বামী রে, তুই এই ছেলে কারে ধরছস? কে আমি তো ধরি না, লাগাই দিছে। কে লাগাই দিছে? ওই আমাদের মানে এদের বাড়ির সামনে একজন ফকির আছে, উনি ওনার এনার বাপের সাথে মারামারি হয়েছিল, এই জন্য এর বাপের সঙ্গে মারামারি হয়েছে। বিদায় ওই লোকটা জাদুঘরের কাছে গেছে, যা কইছে ওই লোকটাই নিজেই কবিরাজ। ওই লোকটা নিজেই কবিরাজ? হ্যাঁ। ওর কতগুলো জিন আছে? 5-6 হাজার। 5-6 হাজার? হ্যাঁ। তুই তোর স্বামী যে তুই এর কাছে আইসস? কে? আমি আসতে চাই না, আমাকে লাগাই দিছে। কে আনছে? লাগাই দিছে। লাগাই দিলে তুই আইবি? আমি তো যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে মেরে ফেলার হুমকি দেয় ওর কাছে যে জিনের রয়েছে। আমি যদি তোকে কোরআনের শক্তিতে মুক্ত করে দেই তুই চলে যাবি? হ্যাঁ চলে যাব। সত্যি? হ্যাঁ। তাহলে আমি সত্যি 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 কিছু তথ্য দে, তুই এই ছেলেটার কি কি ক্ষতি করছস? আমাকে যা যা বলা হয়েছে সেগুলো। জোরে কর, কি কি ক্ষতি করছস? আমাকে যা যা বলা হয়েছে সেগুলো। আর তোরে কি কি বলা হয়েছে? মানে একটু সময় পেলে ছেলেকে জানে মেরে ফেলা, এরকম দিনে দিনে। তোরে বলছে যে ছেলেটারে তিলে তিলে মারে ফেলবি? হ্যাঁ। কিভাবে মারে ফেলিস? আর কি কষ্ট দেস? মাথায় খুব 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 জাদু করে রাখছি, শরীরেও প্যাটের মধ্যে ঘুমানোর মাধ্যমে স্বপ্নের মাধ্যমে অনেক কিছু খিলাই। অনেক কিছু খাওয়াস? হ্যাঁ। কি খাওয়াস? অনেক খারাপ কিছু। আমার কিছু খাওয়া দেখি আমি খাই না। পারবো না। পারবি না? তুই কি আমার জাদু করছিস? না। তোরা জাদু করতে পারস? হ্যাঁ পারি, কিন্তু করি না। জাদু করতে পারস? পারি, কিন্তু করি না। আমাকে এর উপর করার জন্য আদেশ দেওয়া হয়েছে। আচ্ছা তুই আমার একটু জাদু করতে কেমন লাগে আমি দেখি। পারবো না। যখন জাদু কস কি কি কস তোরা? অনেক মন্ত্র। কি মন্ত্র দু একটা শোনা দেখি। কোরআনে আয়াতকে উল্টো করে এরকম। কেমনে কেমনে শুনি ক। উল্টো করে? হেই শালা ভূত, কেমনে জাদু করে শো আমি শুনি। যে আয়াতটা দিয়ে মানুষকে ভালো করা যায় ওই আয়াতটা উল্টো করলে। তুই কেমনে করস আমি একটু শুনতে চাই ক। ওইভাবে কইভাবে ক? আমি কোনো চাপ দিয়ে খুলজা, কিন্তু একদম চিপে, কিন্তু একদম খুলজা মুলজা একদম চাপ দিবো কোরআনের শক্তিতে ক। কেমনে জাদু করস আমার ক শুনি। কোরআনকে উল্টো করে একটু উদাহরণ দেখি কেমনে জাদু করস বল।
বলবি না? বলছি না দোকান দুটো। তো কেমনি কো এই ছেলের বাপ মা ভাই বোন পরিবার পরিজন এদের আর কাউরে জাদু করছস? শুধু এই ছেলেটাকে জাদু করছস? হ্যাঁ, এর উপর লাগাই তো আছে। তাই না? তোর তো চোখের কান্না দেখে তো আমার মনে হইতেছে তোরে কি করা যায়। দেখ চোখগুলো কত নিষ্পাপ। তুই মাইয়া না ছেলারে? আমারে বিয়ে করবি? কেন আমারে পছন্দ হয় না? বিয়ে করা যাবে না। তো তুই যে ছেলেটা ধরছস আমারে জাদু কর, কে পারবি না? আমারে চিনতি তুই? হ্যাঁ দেখতাম। কেমনে দেখতি? এর শরীর দেখে যখন মোবাইলে আপনার প্রোগ্রাম দেখতেছিল আমি দেখতাম। ইউটিউব দেখতো? ও যখন ইউটিউব দেখতো তখন তুই আমায় দেখতি? আমার ইউটিউব চ্যানেলের নাম কি কো দেখি? মমিন মুসলমান। মাশাআল্লাহ। আমার নাম কি কো? সারা রশিদ। আচ্ছা, তো আমারে দেখে তোর ভয় লাগে নাই? হ্যাঁ। তা আমার এখানে যে নিয়ে আসতেছে তুই জানতি না? হ্যাঁ জানতাম। তারপর আমি কিভাবে করবো? আমার মন আমি যে জাদু আটকেছি সেটা তো খুলে। আচ্ছা, আমি যদি এখন তোকে জাদুঘরের হাত থেকে আজাদ করে দেওয়ার ব্যবস্থা করি আল্লাহর কোরআনের শক্তিতে, এবং তোমাকে যদি আমি কিছু ছুরি দেই, তুমি জাদুঘরের সমস্ত জিন মাইরা ফেলবা? হ্যাঁ পারবো। ওকে, তাহলে আমি তোমাকে, তুমি হিন্দু না মুসলমান? আমি মুসলমান। আচ্ছা, আমি চাই তুমি তোমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। হ্যাঁ, আমি এখন ওই কবিরাজ পরবর্তীতে আবার করবে আপনি অন্য কিছু? আমি তোমার সঙ্গে কিছু মোমিন জিন দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আগে আমি মানে এর বাড়িতে গার্ড দিয়ে রাখবো। হ্যাঁ গার্ড, গার্ড দিয়ে রাখবো। তুই এমনি করতেছিস কে যে বুকে হাত? তুই কি এই ছেলেটার সঙ্গে এক বিছানায় ঘুমাইতি? প্রথমে প্রথম প্রথম ঘুমাইতাম, পরে আমল করে আর পারি না। স্বামী স্ত্রীর মতো ঘুমাইতি? না ওইরকম না, এমনি দূর থেকেই সব নিয়ে নিতাম। নিয়ে নিতি মানে শরীরে যত পুষ্টি আছে? হ্যাঁ, কাজটা ঠিক করস নাই। যাই হোক, এখন তোকে আমি আগে জাদু থেকে মুক্ত করি। হ্যাঁ তুমি জাদুঘরে জাদুর থেকে মুক্ত হইছ? আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিছি কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াতের কথা বলে সেটাকে আমি রাখছি। এখন তুমি তোমার প্রতিশ্রুতি রাখবা, তুমি গুনাহ করছো না, আল্লাহর কাছে মাপ চাও। বলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি এখন তুমি চাইলে তোমার স্বামী সন্তানের কাছে যাইতে পারবা না? ওদেরকেও কি বন্দি করে রাখছে নাকি আবার? না ওদেরকে রাখেনি, শুধু আমাকে। আচ্ছা এখন শোনো, তোমাকে আমি আগে কিছু খাওয়ার ব্যবস্থা করবো আল্লাহর রিজিক রাজ্জাক নামের ওসিলায়। দেখো তো তোমার সামনে সুস্বাদু কিছু ফল গেছে কিনা? হ্যাঁ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খাও, তাহলে তোমার শরীরে পূর্ণ শক্তি চলে আসবে। খাও, বিসমিল্লাহ বলো। পূর্ণ শক্তি চলে আসছে? আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন হাত পাতো তোমার হাতে একটা, আমি এমন একটা ছুরির ব্যবস্থা করবো কোরআনের আয়াতের মাধ্যমে, এই ছুরি দিয়ে যদি তুমি কোপ দাও তোমার সামনে যতগুলা জালিম জিন আছে সবাই সঙ্গে সঙ্গে মারা যাবে ইনশাআল্লাহ। পাইছো? হ্যাঁ পাইছি। মহা শক্তিশালী ছুরি পাইছো? হ্যাঁ পাইছি। তুমি এখন তোমার পিছনে কি ডানা আছে? আমি তো পরে থাকবে তো ডানা। ডানাগুলো দুর্বল না সব? খুবই দুর্বল হয়ে গেছে। এখন দেখো তো কি অবস্থা ডানাগুলা? ভালো, অনেক ভালো। তোমার শরীরে কি যুদ্ধের পোশাক আছে? যুদ্ধের পোশাক পাইছো? হ্যাঁ পাইছি। বলো আলহামদুলিল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। চিরদিন এবং চিরস্থায়ী কে সকল ক্ষমতার মালিক হবে? আল্লাহ। এখন তুমি যে ডানা পাইছো, যে পোশাক পাইছো, তোমার সঙ্গে যদি 1000 দিনও আসে কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ। এখন 10 সেকেন্ড সময় দিলাম, উড়ে যাবা। উড়ে গিয়ে যে জাদুঘর তোমাকে বন্দি করে রাখছিল এবং এই বাচ্চাটার ক্ষতি করাইছিল,
আর পুরা মহল্লা চেক আপ দিবা, আর যত জিন যেখানে আছে জালিম জিন সবগুলাকে এই ছুরি দিয়া বিসমিল্লাহ বলে খালি যদি এমনি ইশারা করো সঙ্গে সঙ্গে পয়রা ময়রা যাবে। সব মাইরা জাদুঘরের যে আড্ডাখানা আছে, জাদুর যে আসন আছে সব ভেঙে দিয়ে 10 সেকেন্ডের মধ্যে চলে আসো, যাও 10 সেকেন্ড হোক আর 20 সেকেন্ড হোক, যাও দ্রুত। কে তুমি? সাহাদ। তুমি ঠিক আছো? হ্যাঁ। এতক্ষণ কি হয়েছে বলতে পারো? না জানি না। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? নিউ টেনে। অটো পাস করছিলা? না, নতুন পরীক্ষা দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার শরীরে যে জিন আছে তুমি জানতা? হ্যাঁ জানতাম, আমি দেখতাম। কেমন জিনটা দেখতে? বিভিন্ন রূপ ধারণ করে, মেয়ে ছেলে বিভিন্ন সময় বিভিন্ন রূপ, বিভিন্ন রূপ ধারণ করতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জিন থাকলে কেমন লাগে তুমি একটু বলো তো। জিন থাকলে শরীর অনেক ভার লাগে, মানে আমার যা যা সমস্যা হয়, মাথা ব্যথা করে, গোটাল মানে পুরো শরীর একেবারে সবসময় ব্যথা করে। প্রথম প্রথম যেখানে হাত দিচ্ছিল সেখানে চামড়া মধ্যে পুড়ে যাচ্ছিল, এরকম। ও তোমার সঙ্গে কথা বলতো? হ্যাঁ কথা বলতো, কিন্তু আমাকে মানে মূর্তির মতো বানিয়ে দিত, আমি যেন কথা বলতে না পারি। মানে তোমাকে একবারে অবশ বানায় দিয়ে তারপর কথা বলতো? কি কি কথা বলতো? বিভিন্ন কথা বলতো, যে আমি যাইতে পারতেছি না, আমাকে ইয়া করো, কি করো, আমাকে মুক্ত করো, এরকম। তুমি বলতো না যে আমি কেমনে তোমাকে মুক্ত করবো? ও বলতো যে কবিরাজের মাধ্যমে। কোন কবিরাজ? সেটা বলতো না। আমার কথা কি কখনো বলছিল? আমার মা স্বপ্নে দেখছিল যে আপনার কথা চিন্তা ভাবনা করতে অনেক সময় স্বপ্নে দেখছে, যে ও নাকি বলছে যে ওনার কাছে যাও। ও মানে তোমার মাকে স্বপ্নে দেখাইছে এই জিনটা আমার কাছে আনার জন্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই রোজিনা চলে আসো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি রুজিনা স্বামী। যে তোমার বউ যে বন্দি ছিল আমি যে মুক্ত করলাম, এখন আমার কি পুরস্কার দিবা? আমি জানি না আপনাকে কি পুরস্কার দেবো, কারণ আমি এ সম্পর্কে অনেক দিন আমি অনেক কষ্ট করেছিলাম যে আমার বউরে অন্যজন লাগায় দেয় এরকম কাজ। তোমার জিনের সর্দারের কাছে বিচার দাও নাই? পাইনি আমি কোনো সর্দার, আমিও নিজেও অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। কি কোন পরিস্থিতির মধ্যে ছিল? আমাকে অনেকবার বলা হতো যে তুই যদি এর জন্য কিছু করিস তোকে মেরে ফেলা হবে। আচ্ছা ওই সর্দার তো মেরে গেছে এখন? হ্যাঁ সবকিছুকে মেরে ফেলেছে। আমার মেরে ফেলা গেছে না? তোমার বউয়ের হাতে যে অস্ত্রটা আছে ওটা দেখছো? জি অনেক শক্তিশালী। তোমরা কি এরকম অস্ত্র চাও? দিলে অনেক ভালো হয়, এই ছেলেকে আমরা রক্ষা করতে পারি। দিতে পারি, কিন্তু তোমাদের শর্ত আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ। আজীবন মানুষের উপকার করতে হবে, ক্ষতি করা যাবে না। আচ্ছা আল্লাহ জীবনে কাকে ক্ষতি করতে চাই? আচ্ছা তোমরা কয়জন আছো বাসায়? আমার আমি আছি, আমার মেয়ে আছে, আমার বউ তো সবসময় একে এমন ভাবে লাগিয়ে দিছিল যে। তোমার বউ এখন আজাদ ফ্রি? কয়জন আছো তোমরা এখন? আমরা 3 জন। দেখো পাইছো? হ্যাঁ। ছুরি পাইছো? হ্যাঁ। এখন আর কোনো কিছু দরকার আছে? আপনি যা দিবেন। আর তোমার মালিক আল্লাহ, আমি কি কিছু লাগবে নাকি বলো? খানা আছে বাসায়? হ্যাঁ আছে। কেমনে খানা আনো? তোমরা কাজকর্ম করো? হ্যাঁ আমি কাঠের ব্যবসা করি। কিসের ব্যবসা? কাঠের ব্যবসা। এই যে আমাদের মানুষ যে কাঠ কুট কিনে এখানে, মানুষের ছদ্মবেশে? হ্যাঁ করি। তাই? হ্যাঁ। আমার সঙ্গে একদিন দেখা করতে পারবা? পারবো। কবে দেখা করবো বলো? আপনি যেদিন ডাকবেন। তুমি 2 দিন পর আমার সঙ্গে দেখা করো। আচ্ছা ঠিক আছে। আমি কেমনে তোমাকে ডাকবো? রাতে আমাকে ডাকলে হবে, তোমার রুজিনার স্বামী বলে ডাকলে হবে। তুমি মানুষের রূপ ধরে আসবা? হয়তো পারবো না। তাহলে কেমনে আমি তোমার সঙ্গে কথা বলবো? এমনি কথা বলবেন। শিওর? হ্যাঁ শিওর। তোমার কি এই ক্ষমতা আছে? হ্যাঁ আছে। তুমি মানুষের রূপ ধরতে পারবা? আসলেই পারবা? আল্লাহ আমাকে ওই শক্তি দিয়েছে আমাদেরকে। তাহলে আমি রোজিনা দিনে পারে। আমি তাহলে আজকে রাত 12টার দিকে রোজিনার স্বামী বইলে ডাকবো আমার বাসার জানলার পাশে। যদি না আসো তাহলে কি হবে? আমি আসবো। শিওর? হ্যাঁ শিওর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের যা যা লাগার যা যা প্রয়োজন ছিল পাইছো? হ্যাঁ জি।
আচ্ছা তো ঠিক আছে, তোমরা এখন থেকে কয়জন, চারজনের সংসার না? হ্যাঁ না, তিনজন, তিনজনের সংসার, আমি আমার মেয়ে, তিনজন মিলে দিন প্রচার করবো। আর আমি যদি এই ছেলেটার গায়ে কখনো তোমাদের রাখি আসবা, আর এই ছেলেটার পুরো পরিবারটা দেখে রাখবা, ওকে? হ্যাঁ জি। ঠিক আছে, তোমরা মানুষের ক্ষতি করবা না, বিপদে পড়লে আল্লাহকে ডাকবা। হ্যাঁ জি। ঠিক আছে, আশা করা যায় যে ছুরি আছে, হ্যাঁ, এই ছুরি থাকলে তোমাদেরকে 1 কোটি জিন আসলেও কিছু করতে পারবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বা, সকালে 3 কুল, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, একই নিয়মে বিকালে সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পাঠ করবা। ঠিক আছে, দেশবাসীর উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে বা আমার সম্পর্কে তোমার কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে, বলো। প্রিয় দেশবাসীরা, আপনাদের বলতেছি যে আমরা মানুষ হচ্ছে আমাদের চেয়ে শক্তিশালী। মানুষ যদি আল্লাহকে মেনে চলে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে, তাহলে মানুষ সবচেয়ে বড়। আল্লাহ আমাদেরকে, মানুষ আমাদের চেয়ে মানুষকে বেশি ভালোবাসেন। জি, আমরা যদি 50 বার দোয়া করি, মানুষ যদি 1 বার আল্লাহর কাছে কেঁদে করে দোয়া করে, সেটাই আল্লাহ কবুল করে নেয়। ঠিক। আর জিন জাতি সম্পর্কে সবচেয়ে শক্তিশালী আমল হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি পূর্ণ ঈমান নিয়ে আয়াতুল কুরসি পড়বে, কোন জিনকে 14 গোষ্ঠীও তার কাছে ঠেকাতে পারবে না। আমার সম্পর্কে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আপনি অনেক ভালো। না না, তুমি তোমার মতামত থেকে বলো। আপনি আপনি অনেক শক্তিশালী। আস্তাগফিরুল্লাহ, সর্বশক্তিমান হচ্ছে আল্লাহ। মানে আমার সম্পর্কে মতামত বলো। আপনি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি মানুষের সেবার জন্য কাজ করে যান, আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ঠিক আছে, তোমরা ইউটিউব দেখো? আমি দেখি না, আমার বউ এর শরীরে থাকে, এই যখন দেখে তখন ও দেখতে পেত। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সকলকে সালাম জানাও। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা রোগীর বাবা মার ফেস নিব না, ওদের আত্মীয়র ফেস নিব না, আমরা একটু পায়ে দিয়ে নিচ্ছি। আমরা আপনাদের কোথাও নিব না, মানে চেহারা নিব না। আপনারা কিছু বলেন যে এখানে এসে কেমন লাগতেছে, কাছে আসেন একটু। আচ্ছা, শুকরিয়া জাযাকুমুল্লাহ, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Jazakallah.